ভট্টাচার্য পাড়া এসএন গাঙ্গুলি রোড, সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য বলছি। আমাদের এই পুজো এবারে 50 বছরে পা দিয়েছে, মানে 50 বছরের পুজোর আয়োজন আমরা ইতিমধ্যেই শুরু করেছিলাম, কিন্তু আচমকা বিশ্বব্যাপী এই কোভিড-19 জন্য আমরা আপাতত পুজো সরিয়ে রেখে, পুজোর আয়োজন সরিয়ে রেখে আমরা সামাজিক কাজকর্মের দিকে, সারা বছর আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করি, এর মধ্যে আমরা আজকে 175 জনকে আমাদের এই এলাকাবাসী, তাদের এই আপনি দেখলেন এই খাদ্য আমরা তাদের হাতে আজকে তুলে দিলাম। এতে আমাদের প্রথম আমরা মাস্ক দিয়েছি সকলকে অবহিত করার জন্য, যে মাস্কটা পরা প্রয়োজন। তার সাথে আমরা চাল দিয়েছি, আটা দিয়েছি, ডাল দিয়েছি, আলু দিয়েছি, তেল এবং ডিম। আমরা আমাদের যে ক্লাবের প্রত্যেক সদস্য জানে যে এই মুহূর্তে যে আমরা বিশ্বব্যাপী যে এই কোভিড-19 কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হয়, যার ফলে আমরা আমাদের এই আয়োজনটাও দুপুর 3টে থেকে শুরু করেছি এবং বিভিন্ন এলাকায় আমরা যে কুপন ইস্যু করেছি তাতে আমরা সময়ও তাদের বলে দিয়েছি, যাতে একসাথে গ্যাদারিংটা না হয় এবং যাতে এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আমরা করতে পারি। সেই জন্য আপাতত আমাদের প্রায় 127 জনের দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে 6টা অবধি টাইম আছে। আপনি দেখলেন আমরা আসছে এবং পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। আমার নাম বুদ্ধদেব ভট্টাচার্য আর আমার সঙ্গে যুগ্ম সম্পাদক মল্লার মিত্র এবং প্রত্যেকে যে দেখছেন এরা প্রত্যেক ক্লাবের সদস্য।